যে কোনো মুহূর্তে রাশিয়ার উপর পরমাণু হামলা চালাতে পারে আমেরিকা বিস্ফোরক সেনাকর্তা। নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছে রাশিয়া এবং আমেরিকার মধ্যে। হঠাৎ করে রাশিয়ার উপর পরমাণু হামলা চালাতে পারে আমেরিকা, এমনটাই আশঙ্কার কথা প্রকাশ করেছেন রাশিয়ার এক শীর্ষ সেনা আধিকারিক। তার দাবি, রুশ সীমান্তের কাছে আমেরিকার যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে তা থেকে এমন আশঙ্কা করা হচ্ছে যে দেশটির রাশিয়ার উপর আকস্মিকভাবে পরমাণু হামলা চালাতে পারে। তার মতে, এই সমস্ত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আমেরিকা প্রতিরক্ষা ব্যূহ তৈরির চেষ্টা করছে। রাশিয়ার জেনারেল স্টাফের মেইন অপারেশন ডিপার্টমেন্টের ফার্স্ট ডেপুটি চিফ লেফটেন্যান্ট জেনারেল ভিক্টর পোজনিখির মস্কোয় আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক এক সম্মেলন এমনটাই আশঙ্কার কথা প্রকাশ করেন। তিনি বলেন, আমেরিকা পরমাণু হামলা চালালে, জবাবে রাশিয়া যদি ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তাহলে সেসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য আমেরিকা রুশ সীমান্তে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যূহ গড়ে তোলার চেষ্টা করছে। এসব তৎপরতা থেকে বোঝা যাচ্ছে রাশিয়ার ওপর মার্কিন পরমাণু হামলার আশঙ্কা অনেক বেশি জোরালো হয়েছে। জেনারেল পোজনিখির বলেন, মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সুযোগ দিচ্ছে যে সব দেশ সম্ভাব্য যুদ্ধে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হবে রাশিয়ার প্রধান টার্গেট। এছাড়া পরমাণু যুদ্ধ হলে এসব দেশের ওপর পরমাণু ওয়্যারেডবাহী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস বা বিস্ফোরিত হবে, তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে, যার ফলে এই সমস্ত দেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর সেজন্য রাশিয়ার এহেন সুযোগ করে দেওয়া থেকে দূরে সরে যাওয়ার কথা বলছে। একই সঙ্গে আমেরিকা এহেন যুদ্ধের রাস্তা থেকে সরে যাওয়ারও আহ্বান জানিয়েছে রাশিয়া।